সম্প্রতি সরকারের বিরোধী আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার, গণতন্ত্রের কথা বলে উল্টো বিএনপির সমাবেশে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আন্দোলনকে দমন করবার জন্য এই সরকার কিভাবে তারা নেকেডলি উলঙ্গভাবে নেমে পড়েছে, বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে, কেন, কারণটা কি, যে সমাবেশ যেন বড় না হয়। এদিকে দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ধরপাকড়ের প্রতিবাদে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। রংপুরে বৃহস্পতিবার সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা, পরে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। এছাড়াও লালমনিরহাট, নেত্রকোনা, পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।